আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাই কেমন প্রিপারেশন নিচ্ছেন কমেন্ট অবশ্যই জানাবেন। আর আজকে হচ্ছে আমি একটি বিখ্যাত ভিডিও নিয়ে এসেছি। বিখ্যাত ভিডিও কেন বললাম, কারণ আজকে হচ্ছে আমি মাস্টার বইটা নিয়ে আলোচনা করব। তো অনেকের মতে হচ্ছে এই মাস্টার বইটা পড়তে কারোর মতো সময় লাগে হচ্ছে 6 মাস, আর কেউ কেউ বলে কি 1 বছরও শেষ হয় না এই বই। আসলে এই কথাটা কতটুকু সত্যি? যারা মাস্টার বইটা পড়েছেন, নর্মালি হচ্ছে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে হচ্ছে আগে প্রিলিমিনারি দিয়েছে কিংবা প্রিপারেশন নিচ্ছে কিংবা আগে পাশও করেছে, যাকেই জিজ্ঞেস করেন, সবাই কিন্তু বেশিরভাগ মানুষ আপনাকে কী সাজেস্ট করবে, ইংলিশের জন্য একটাই বই, সেটা হচ্ছে কি মাস্টার। হ্যাঁ ঠিক আছে, সবাই কিন্তু এটা সাজেস্ট করে যে মাস্টার বই, কিন্তু কেউ কিন্তু এটা বলে দেয় না আসলে যে বইটা আসলে পড়বো কিভাবে। এত বড় একটা বই, এত মোটা একটা বই, আসলে বইটা কতদিন লাগবে পড়তে কিংবা কীভাবে শেষ করবো, দ্রুত কীভাবে পড়া যায় এই বই, সেটা নিয়ে আসলে এরকম কিছু বলে না কেউ। সো আমাকে একজন আপু বলেছিলেন যে মাস্টার বইটা কিভাবে দ্রুত শেষ করতে হয় সেটা শেয়ার করার জন্য, তার সাথে আজকে হচ্ছে আমি শেয়ার করছি এভাবে পড়তে হবে, এরকম কোনো কথা নেই। আপনি হচ্ছে ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, দেন আপনার মতো আপনি একটি প্ল্যান করে নেবেন। আমি কিভাবে পড়ছি সেটা আপনাদেরকে এখন সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ফার্স্টে যখন আপনি মাস্টার বইটা পড়বেন, পুরো বইটা কিন্তু আপনার পড়ার দরকার নেই। আপনার এই এত মোটা বইটাকে ছোট ছোট কন্টেন্টে আপনাকে ভাগ করে নিতে হবে, তাহলে বইটা আপনি দ্রুত শেষ করতে পারবেন কম সময়ের মধ্যে। ফার্স্টে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আগে আপনাকে সিলেবাসটা দেখে নিতে হবে যদি আপনি নতুন হন। আর যারা পুরাতন আছেন তারা তো অলরেডি বস, তারা তো জানেনই আসলে কী আসে না আসে। তো যারা নতুন আছেন তারা হচ্ছে সিলেবাসটাকে ফার্স্টে হচ্ছে এরকম সিলেবাসটা দেখে নেবেন। সিলেবাসে আসলে কী কী টপিক দেওয়া আছে সেটা একটু ভালোভাবে দেখে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেবাসটা, এই যে এখানে সিলেবাসটা সবাই দেখতে পাচ্ছেন, বা আপনাদের যাদের কাছে হচ্ছে সিলেবাস আছে আপনারা একটু সিলেবাসটা ভালোভাবে দেখে নেবেন যে সিলেবাসে কোন কোন টপিকগুলো আছে, শুধু সেই টপিকগুলোই পড়বেন, এর বাইরে কিছু পড়ার আসলে ওরকমভাবে দরকার নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার এখানে দেওয়া আছে যে ইংলিশ সাবজেক্টের বিষয়গুলো, এই যে কোনগুলো আসে এখন দেখতে হবে 35 থেকে 44তমতে কোন কোন টপিক থেকে আসলে প্রশ্ন হয়েছে এবং কোন কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। সেই টপিকগুলো আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন প্রায় 19টার মতো টপিক আছে, যে টপিকগুলো থেকে 35 থেকে 44 পর্যন্ত প্রশ্ন এসেছে, অনেক বেশি প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে নাম্বার থেকে অনেক বেশি প্রশ্ন হয়, যে নাম্বার থেকে, জেন্ডার থেকে, দেন হচ্ছে নাউন থেকে অনেক বেশি প্রশ্ন হয়, প্রিপোজিশন থেকে, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এগুলো থেকে থাকেই প্রশ্ন। সো এখন আমরা এখানে ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলাম হচ্ছে 19টা, তার মানে হচ্ছে ফার্স্টে আমাকে আমাদেরকে এই 19টা টপিক হচ্ছে আগে শেষ করতে হবে। শেষ করার পরে হচ্ছে আমরা ইনশাল্লাহ বাকি টপিকগুলো পরে শেষ করব, আগে এই টপিকগুলো শেষ করতে হবে আমাদেরকে। তো চলুন দেখে নিই যে এই টপিকগুলো আমরা কীভাবে পড়বো, ইভেন ভোকাবুলারিগুলোর সাথে আমরা কিভাবে শেষ করব, আসলে শেষ করতে কত দিন প্রয়োজন, আর ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি যে এখান থেকে সেই 19টা টপিক সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি মার্কার দিয়ে এই যেগুলো সিলেক্ট করে নিয়েছি, নাউন, তারপর হচ্ছে নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব। হ্যাঁ আরেকটা কথা হচ্ছে সেই ডাইজেস্টে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই টপিকগুলো আমি আসলে ওইখানে পাইনি, কেন তারা দেয়নি আমি জানি না, ওনারা কেন দেয়নি রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, তারপর হচ্ছে ন্যারেশন, এটা অনেক ইম্পর্টেন্ট এটা 3টা টপিক, কিন্তু এইখান থেকে তো প্রশ্ন এসেছিলো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই 19টার মধ্যে কোথাও এই টপিকগুলো নেই, আসলে এত ভালো একটা বই কিন্তু কেন দেয়নি আমি জানি না, কিন্তু আমি লিখে রেখেছি যে কন্ডিশনাল থেকে হচ্ছে আপনার 39তমতে প্রশ্ন এসেছে, 42তমতেও প্রশ্ন এসেছে, আর রাইট ফ্রম ভার্ব থেকে হচ্ছে 36, তারপর হচ্ছে 37, 38 প্রশ্ন এসেছিল, আর 42তমতে ন্যারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কন্ডিশনাল এখান থেকে প্রশ্ন এসেছে, তারপর এখানে এগুলো দেওয়া নেই, কেন দেয়নি আমি জানি না, আমি পড়তে গিয়ে দেন হচ্ছে প্র্যাকটিস ওইখানে দেখেছি লেখা ছিল যে 42 হচ্ছে ন্যারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কন্ডিশনাল এগুলো থেকে, কন্ডিশনাল সেন্টেন্স এগুলো থেকে প্রশ্ন ছিল। সো আমি আমার ইম্পর্টেন্টের যে মানে ফার্স্টের দিকে যেগুলো আমি শেষ করব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি এগুলো রেখেছি। তারপর হচ্ছে এই যে এখানে আছে
এই যে এখানে কন্ডিশনাল সেন্টেন্সটা এখানে আমি মার্ক করে রেখেছি। তারপর আছে হচ্ছে সেন্টেন্স, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ক্লজ, এখান থেকে তো অবশ্যই প্রশ্ন হয়। আর এখানে হচ্ছে এই যে যে ভোকাবুলারি যে পার্টগুলো আছে যেগুলো থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হয়, স্পেলিং থেকে আপনি তো মাশাল্লাহ 1-2 নম্বর পেয়েই যাবেন, সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই থাকবে, ফ্রেজ থাকবে, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন থাকে। সো এগুলো হচ্ছে আমি মার্ক করে নিয়েছি আমি কোনগুলো পড়বো। টপিকটা সিলেক্ট করা হয়ে গেল, এখন কথা হচ্ছে পড়বো কিভাবে। এটার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে আপনাকে আগে দেখতে হবে যে আমি আমি যেভাবে আমার টপিক সিলেক্ট করেছি আপনারা দেখিয়েছিলেন এর আগের ভিডিওতে, আমি একটা ভিডিও দিয়েছিলাম নাউন নাম্বার জেন্ডার, আমি যেটা 3 দিনে পড়বো কিভাবে সম্ভব আসলে। এই যে নাউন, এটাতেই শুধু আছে 1 থেকে 32 পেজ পর্যন্ত, তারপর নাম্বার আছে হচ্ছে 15 পেজ, আর জেন্ডার আছে হচ্ছে 8 পেজ। এখন কথা হচ্ছে এত পেজ 3 দিনে এগুলো পড়ে আসলে কি সম্ভব? নাউন পড়তে পড়তে তো হচ্ছে 30 দিন লেগে যাওয়ার কথা, 1 থেকে 30 পর্যন্ত 30টা পেজ এতদিন। আমরা যখন আপনারা যখন পড়বেন আপনারা হচ্ছে মানে আমি যেভাবে পড়ি সেটা শেয়ার করছি, আমি নাউন থেকে আজকে হচ্ছে 10 পেজ পড়ব, আর 10 পেজ দেখা যাচ্ছে এখানে 10 দিয়ে আমি একটা পি লিখে রেখেছি, মানে হচ্ছে 10 পেজ পড়ব, আর নাম্বার থেকে পড়বো হচ্ছে 5 পেজ, আর জেন্ডার থেকে পড়বো 3 পেজ, তাহলে টোটাল কত হলো 15-18 পেজ। এটা যদি আমি করতে পারি, হ্যাঁ এটা করা যায় আসলে, আপনি একটা টপিক যখন একটানে পড়তে থাকবেন আপনার বোর ফিল হতে পারে, বাট আপনি যখন টপিক চেঞ্জ করে করে পড়বেন দেন আপনার বোর ফিল নাও হতে পারে, চেষ্টা করে দেখতে পারেন। আমি এভাবেই আসলে পড়েছিলাম আর এখন ওইভাবেই পড়ছি, 10 পেজ এখান থেকে, তারপর নাম্বার থেকে হচ্ছে 5 পেজ, আর জেন্ডার থেকে 3 পেজ। এভাবে যদি আপনি 3 দিন পড়তে পারেন তাহলে দেখা যাচ্ছে 3 দিনে আপনার এই 3টা টপিক শেষ হয়ে যাবে। সেম একইভাবে প্রোনাউনে, প্রোনাউনে পেজ আছে হচ্ছে 21টি, আর কাইন্ডস অফ ভার্বস, এটা অনেক বড় একটা টপিক, তো এখানে 28টা পেজ আছে, আর অ্যাডজেক্টিভে আছে হচ্ছে মাত্র 4টি পেজ। তো দেখা যায় আমার 3 দিনের গোল সেট করা আছে। তো ফার্স্ট দিন হচ্ছে প্রোনাউন থেকে আমি কত পেজ পড়ব, প্রোনাউন থেকে যেহেতু 21 পেজ আছে 7 পেজ পড়লে হচ্ছে হচ্ছে আমার, আর দেন হচ্ছে ভার্ব থেকে হচ্ছে 28টা আছে, তো এখান থেকে আমি 9টা পেজ পড়তে পারি, আর অ্যাডজেক্টিভ থেকে আমার 2টা পেজ পড়লেই হয়। তো এভাবে হচ্ছে আমি ভাগ করে পড়ি, আপনারা ওইভাবে চেষ্টা করে দেখতে পারেন বা আপনারা আপনাদের মতো এরকম গোল সেট করে নিতে পারেন। যারা নতুন আছেন তারা আর একটু বেশি দিন সময় নিতে পারেন, সমস্যা নেই, 3 দিনের জায়গায় 5 দিন নিতে পারেন বা আরও বেশি নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা যে আপনারা কতটুকু পড়তে পারেন। আর অ্যাডজেক্টিভ যেহেতু পেজ কম তার মানে হচ্ছে দ্বিতীয় দিন শেষ হয়ে যাবে, দ্বিতীয় দিন শেষ হয়ে গেলে আপনি এই সময়টি হচ্ছে আপনার তারপর প্রোনাউনের পেজগুলো একটু বাড়িয়ে নিতে পারেন, সাথে ভার্বের পেজগুলো একটু বাড়িয়ে নিতে পারেন। সেম একই রকমভাবে আমার হচ্ছে আবার এখানে আমি আবার 3 দিনের গোল শেষ, তার মানে হচ্ছে কয়দিন হলো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা 3 দিন 3 দিন, তার মানে হচ্ছে 6 দিন। তারপরে হচ্ছে চলে যাব আমরা, তারপরে হচ্ছে এখানে আছে ডিগ্রি আর হচ্ছে অ্যাডভার্ব, সাথে আমি নিয়ে নিচ্ছি আরেকটা টপিক, সেটা হচ্ছে বয়েস। তো ডিগ্রিতে কত পেজ আছে দেখে নিই আমরা, মাত্র 4 পেজ ডিগ্রিতে আছে হচ্ছে, মাত্র হচ্ছে 16 পেজ, আর অ্যাডভার্বে আছে হচ্ছে 4 পেজ। তাহলে ডিগ্রিতে 16 পেজ হলে আমি হচ্ছে প্রতিদিন 5 পেজ করে পড়লেই এনাফ, আর অ্যাডভার্বের জন্য আমি হচ্ছে প্রতিদিন 1 পেজ পড়লেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস, ভয়েসে আছে হচ্ছে 4 পেজ, তার মানে এটা পড়তে 3 দিনের বেশি সময় আসলে লাগার কথাই না, কোনোভাবেই না। এখানে পড়া আরও কমে এসেছে, যখন আপনাদের গ্রামার এরকম পড়া কমে আসবে তখন আপনারা হচ্ছে পূর্বের পড়াগুলো বেশি বেশি করে রিভিশন করবেন, আর ভোকাবুলারিতে একটু টাইম বেশি দেবেন, আর যে গ্রামারগুলোর যে পেজগুলোতে আপনাদের প্রবলেম হয় সেগুলো একটু রিভিশন করবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর কিছু হিজিবিজি লেখা আছে যে 3, 4, 5, 7, 8, 12, 13, এগুলো কেন লেখা, এগুলো হচ্ছে সেই পেজগুলো যেখানে কিছু গ্রামার আছে, রুলস আছে যেগুলো কনফিউজিং বা একটু মনে থাকে কম, মানে আমার একটু কম মনে থাকে। তো আমি যখনই নাউন পড়ি আমার হচ্ছে আমি এই পেজগুলো পড়ি, কারণ আদার্স যে পেজগুলো আছে ওইগুলো আমার পড়তে হয় না, ওইগুলো আমার এমনিতে সাধারণত মনে থাকে, আমি সবসময় মনে থাকে ওইগুলো পড়তে হয় না, আমি শুধু এই পেজগুলো পড়ি। আপনারা নোট খাতা এটা নোট করতে পারেন, বইও করতে পারেন, স্টিকি নোট ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন এটা। তারপরে এখানে হচ্ছে তাহলে কয়দিন চলে গেল, 3 দিন 3 দিন, তারপর হচ্ছে 3 দিন, এভাবে শেষ হয়ে গেল হচ্ছে আমাদের 9 দিনে, আমাদের অলমোস্ট 9টা টপিক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তারপরের 3 দিনে আপনি যেটা করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ন্যারেশন,
ন্যারেশন আছে, ন্যারেশনে আছে হচ্ছে 32 পেজ, অনেক। তারপরে আছে হচ্ছে সাবজেক্ট ফার এগ্রিমেন্ট 27, তারপরে আছে হচ্ছে রাইট ফার 29। তো এখানে আপনারা ডে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি তো বাড়াবো না, কেন অলরেডি আমার একবার পড়া আছে। আর আপনারা চাইলে এখানে একটু বেশি সময় নিতে পারেন। আর এখানে 32 পেজ যেহেতু আছে, আপনাকে 10, এই যে 10 পেজ ন্যারেশন থেকে, তারপর হচ্ছে সাবজেক্ট ফার এগ্রিমেন্ট থেকে 9 পেজ, আর এখান থেকে আছে হচ্ছে আপনি 9 পেজ করে পড়তে পারেন। পড়লে 3 দিনে এখান থেকে শেষ হয়ে যাবে। প্র্যাকটিসই বেশি দেওয়া, নিয়ম তো বেশি নেই, সো শেষ করা যায়, চালিয়ে আসলে সম্ভব ইনশাল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে কতদিন হলো, 3 3 6 9, এই হচ্ছে 12 দিন। 12 দিনে মোটামুটি এই গ্রামারগুলো আপনার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এরপরে আমাদের যে টপিকগুলো বাকি আছে সেগুলো হচ্ছে সেন্টেন্স, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ। এখানে পেজ একদমই কম দেখতে পাচ্ছেন, সেন্টেন্সে মাত্র 4 পেজ, তারপর হচ্ছে ক্লজে হচ্ছে মাত্র 8 পেজ, আর এখানে এই যে ফ্রেজে আছে হচ্ছে 14 পেজ। তো এখান থেকে আমি হচ্ছে ফ্রেজের জন্য 5 পেজ করে, আর ক্লজের জন্য হচ্ছে 3 পেজ করে, আর সেন্টেন্সের জন্য 1 পেজ করে নিলাম। সেন্টেন্স আমার 2 দিনের পরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। পরে শেষ হয়ে গেলে এটার সাথে আমরা একটু হচ্ছে এই কন্ডিশনাল সেন্টেন্সকে অ্যাড করে দিব। তাহলে এ হয়ে গেল টোটাল আমার 15 দিন। তো এখন আপনারা দেখতেই পারলেন যে এত বড় মাস্টার বইটা আসলে কিভাবে সম্ভব, মাত্র 15 দিনে পড়া হয়ে যাচ্ছে। যারা নতুন আছেন তারা একটু বেশি সময় নিয়ে পড়বেন, নিরাশ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ। এইভাবে পড়তে থাকলে, কন্টিনিউ করতে থাকলে শেষ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে বই যত বড়ই হোক, যদি এটা দ্রুত শেষ করা যায় তাহলে এটা পড়তে আসলে ভালো লাগে, কিন্তু সময় বেশি হয়ে গেলে বইটা আর পড়তে ভালো লাগে না। এইভাবে মাত্র 15 দিনের মধ্যে আপনার ইনশাল্লাহ মাস্টার বইটা মানে গ্রামার পার্টটা শেষ। কিন্তু কথা হচ্ছে 15 দিনে তো শেষ করে দিলাম, আর বাকিগুলো হচ্ছে পরে আপনারা দেখে নেবেন। আর এখান থেকে এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো বারবার রিভিশন করবেন। আর একটা বইয়ের আসলে পুরো বই কখনোই পড়তে হয় না, কারণ সব কিছু তো আর বিসিএসের জন্য দরকার হয় না। আপনি ততটুকুই পড়বেন যতটুকু আপনার প্রিলিমিনারি পাস করার জন্য প্রয়োজন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, গ্রামার না হয় এইভাবে শেষ করে দিলাম 15 থেকে 20 মিনিটের মধ্যে, সমস্যা নেই, কিন্তু ভোকাবুলারি কীভাবে পড়বো, এত এত ভোকাবুলারি এইভাবে এগুলো কীভাবে শেষ করব। হ্যাঁ সেটার জন্য হচ্ছে আমার টেকনিক আছে, কিন্তু ভিডিওটা মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে। বাট একটু কষ্ট করে দেখে নেবেন যে ভোকাবুলারি পার্টটা আসলে কীভাবে পড়তে হবে, আমি সেটা দেখাচ্ছি এখন। আচ্ছা বুকোভালির পার্টটা দেখার আগে আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি যে আসলে আমি কিভাবে পড়ে শেষ করেছিলাম এটা আসলে 3 দিনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আসলে বেসিক, এগুলো বারবার রিভিশন দেওয়ার মতো কিছু নাই। তো বারবার রিভিশন দেওয়ার মতো যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে যে একটা ব্যাখ্যা, এটা আমি অনেক অনেক অনেকবার রিভিশন দিয়েছিলাম, আমার কাছে নতুন ছিল ইনফরমেশনটা। আর এখানে যে নীল কালি দিয়ে যেগুলো মার্ক করা হয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা আমি আসলে বারবার রিভিশন করেছিলাম নতুন কোনো টপিক পড়তে যাওয়ার আগে। আমি হচ্ছে নীল কালার দিয়ে মার্ক করা যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ শুধু এগুলোই আসলে এখন রিভিশন করছি, কারণ ওইগুলো আমার পড়ার দরকার নেই, ওগুলো আমার আল্লাহর মতো এমনিতেই মনে থাকে। দেন হচ্ছে যে এখানে তারপর হচ্ছে এই পেজে আসলে এই যে এখানে দেখুন, এই যে এখানে আমি লিখে রেখেছিলাম যেটা হচ্ছে মুখস্থ, তার মানে এই পার্টটা আমার মুখস্থ করার জন্য আমি মুখস্থ লিখে রেখেছিলাম। আর এখানে যে একটা নীল কালির মার্ক আছে এটা আমি বারবার রিভিশন করেছি এগুলো। এই যে এখানে আছে হচ্ছে কিছু ফরমেশন আছে, তারপরে এখান থেকে আছে হচ্ছে এই যে যেগুলো হচ্ছে লাল কালি দিয়ে এরকম বক্স করা, ওইগুলো হচ্ছে আমার কাছে তখন নতুন ছিল যখন ফার্স্ট দিকে পড়ছিলাম। এগুলো হচ্ছে প্র্যাকটিস। আর হ্যাঁ এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এটা আমার এখানে আসলে নোট করা ছিল, আপনারা হয়তো বা দেখতেই পেরেছেন যে এখানে এই যে নীল কালি দিয়ে যে মার্ক করা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার বেশি মনে থাকতো না। এই পেজটা, এই যে 12 পেজ, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছিল, কারণ এখানে ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো এমনিই মনে থাকে, ওইগুলো এত বেশি পড়তে হয় না, এত বেশি রিভিশনও করতে হয় না। কিন্তু এখান থেকে যে বিষয়গুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি নীল কালি দিয়ে মার্ক করেছি। এটা তো ইউটার্ন, আপনি যখন হচ্ছে পড়বেন, আপনি পড়া শেষ করবেন, তখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন হচ্ছে আপনার কতটা হয়েছে কতটা হয়নি। আমি যেগুলোতে একটু কনফিউজড ছিলাম, মানে যেগুলো আমি বারবার আমার রিভিশন করতে হবে, সেগুলোতে আমি একটু গোল দিয়েছিলাম, যেগুলো আমার ভুল হয়েছে ওইগুলো গোল দিয়ে রেখেছিলাম, কারণ বাকিগুলো আমার রিভিশন করার দরকার নেই, ওইগুলো আমি আলোর মতো পারি। দেন হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট পেজ, সেটা হচ্ছে 16 নম্বর পেজটা। এটাতে আসলে অনেক কিছু আছে বারবার আমার রিভিশন করার মতো, তাই এগুলো আমি
নীল কালি দিয়ে মার্ক করেছিলাম, যে এইগুলোই আমি যখন নাউনটা পড়ি এখন, তখন কিন্তু আমি এগুলোই বারবার রিভিশন করি, কারণ ওইগুলো আমার মনে থাকে আল্লাহর মতো, ওইগুলো আমার রিভিশন করতে হয় না। তো আমার যেগুলো আসলে, হ্যাঁ, আমার মনে হয় যে আমার বারবার রিভিশন করতে হবে, আমি শুধু ওইগুলো এখানে এরকম মার্ক করে রেখেছিলাম। সো এগুলো আর আপনাদেরকে দেখিয়ে লাভ নেই, এগুলো আপনারা আপনাদের মতো রিভিশন করে নেবেন, যেটাতে আপনাদের প্রবলেম থাকে বা প্রবলেম হয় সেটা আপনারা এভাবে রিভিশন করে নেবেন ইনশাল্লাহ। দেন হচ্ছে আমি এখন পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যে ভোকাবুলারিগুলো কীভাবে পড়বো, এটা সিঙ্গুলার প্লুরালের যে অধ্যায়টা সেটা ছিল, মানে এর আর কি। এই তো সে ভোকাবুলারি পার্ট, যে প্রিপোজিশন, ফার্স্টে হচ্ছে প্রিপোজিশনে চলে আসি, যেখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে প্রিপোজিশনটা আসলে আমরা কীভাবে পড়বো। এটা বলার আগে আমি আগে এই কথাটা বলে নিই যে আপনাকে কিন্তু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বললে হবে না, প্রিপোজিশনের যে রুলসগুলো আছে সেগুলো দেখতে হবে, কারণ এখন ওইগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়। আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে হচ্ছে দেখতেই পাবেন যে যে প্রিপোজিশনের যে, এখানে 11টা পেজ আছে আমি লিখে রেখেছি, তো প্রিপোজিশনের যে রুলসগুলো আছে এখন এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে 25তম বিসিএসে যে এখান থেকে প্রশ্ন এসেছিল, শুধু 25-এ না, এই যে 32তম বিসিএসে এখান থেকে প্রশ্ন এসেছিল, 12তম বিসিএসে এখান থেকে প্রশ্ন এসেছিল, এই যে 42তমতে যে প্রশ্নটা এসেছিল সেটা এখান থেকে এসেছিল, এই যে নিয়মের মধ্যে থেকেই। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে 38তমতে এখান থেকে প্রশ্ন এসেছিল, 38তমতে শুধু একটা না, দুইটা প্রশ্ন এসেছিল এখান থেকে, এই যে নিয়মের মধ্যে থেকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন 28, তারপর হচ্ছে 26, 36, আর হচ্ছে যে 24। তো কথা হচ্ছে নিয়মগুলো পড়বেন কীভাবে, টোটাল 11টা পেজ আছে, আপনি চাইলে হচ্ছে এক পেজ করে প্রতিদিন পড়তে পারেন, প্রিপোজিশন পড়ার আগে এক পেজ এখান থেকে পড়ে নিতে পারেন, কিংবা 11 দিনে পড়তে পারেন, 22 দিনেও পড়তে পারেন, 1 মাসেও পড়তে পারেন, এটা আপনার ব্যাপার। বাট প্রতিদিনের রুটিনে রাখবেন এই জিনিসটা, প্রতিদিনের টপিকে, মানে প্রতিদিনের পড়ায় হচ্ছে আপনি এই টপিকটা রাখবেন, এটাই হচ্ছে কথা। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে হচ্ছে শনি রবি সোম, এই 3 দিন আসলে আমি ভোকাবুলারিগুলোকে আমি এইভাবে ভাগ করে নিয়েছি যে আমি কোন 3 দিন এগুলো কতটুকু করে পড়বো আর কি। আপনারা দেখুন, আপনারা এইভাবে হচ্ছে এটা দেখে তারপর নিজেদের মতো বানিয়ে নেবেন যে আপনারা কতটুকু পড়তে পারবেন। আমি প্রিপোজিশন নিয়েছি হচ্ছে শনিবারে, আমি এ থেকে 10টা পড়বো, সি থেকে হচ্ছে 5টা পড়বো, আর ই থেকে হচ্ছে 2টা, আর পি আর কিউ যেহেতু একসাথে সেহেতু আমি এখান থেকে হচ্ছে 4টা পড়বো। এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্টের দিকে যখন আমি পড়তাম, শুধু প্রিপোজিশন পড়তে পড়তে আমার 1.5 ঘন্টা সময় লেগে যেত, 1 ঘন্টা সময় লেগে যেত, শুধু এ পড়লে এই পড়তে থাকতাম, বি পড়লে বি পড়তে থাকতাম, এরকম একটা ব্যাপার ছিল, পড়া কোনোভাবে এগোচ্ছিল না। তাই আমি এখন যে কাজটা করলাম, আমি হচ্ছে এগুলো ভাগ ভাগ করে নিলাম, ভাগ ভাগ করে নিয়ে সুবিধাটা কি সেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। প্রিপিটিশনগুলো আছে এগুলো যদি আপনি 10টা করে পড়েন, তাহলে দেখা যায় হচ্ছে আপনার 10 দিন পড়ার পরে হচ্ছে এ থেকে 10 দিন না, আমার 4-5 দিন লেগেছিল, না আরও কম লিখেছি, না এরকমই লেগেছিলো, 4-5 দিন লেগেছিলো। তো 4-5 দিন পরে দেখা যায় আপনি 10টা করে পড়লে আপনার এখান থেকে 5 দিন বা 6 দিন বা 7 দিন বা 10 দিন পরে হচ্ছে আপনার এখানে এর প্রিপোজিশনগুলো শেষ হয়ে যাচ্ছে। এই যে সিতে তো অনেক কম আছে, তাই এখানে যদি আপনি 5টা করেও পড়েন তাহলে দেখতে পারবেন যে 10 দিন পরে হচ্ছে আপনার 10 দিন লাগবে না, আর আগেই শেষ হয়ে যায়, আপনার এগুলো শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, যে সিতে তো কমই আছে। ইতে তো আরও কম, এটা হচ্ছে 3 দিনই শেষ, দুইটা যদি করে পড়েন তাহলে হচ্ছে আপনার 10 দিনে শেষ হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে, 10 দিন লাগে না, আর আগেই শেষ হয়ে যায়। আর এখানে হচ্ছে পিকিউ, এখান থেকে যদি আপনি 4টা করে পড়ান তাহলে হচ্ছে আপনার পড়লে 10টা শেষ হয়ে, 10 দিনই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এই যে এগুলো। তো আশা করি বুঝতেই পেরেছেন যে আসলে একসাথে অনেক বেশি না পড়ে, অল্প অল্প করে পড়লে আপনার সব কিছুই আপনি পড়তে পারেন। সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি যে ফ্রিজ থেকে আমি কী কী পড়বো, সিনিয়র মেন্টরিং থেকে কী কী পড়বো, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে আমি কোন কোন পেজগুলো পড়বো, এগুলো আমি সব এখানে লিখে রেখেছি। ইভেনের সাথে আমি প্রোভার্বসও রাখছি, কারণ প্রোভার্বসে বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখতে পাবেন যে প্রোভার্বস থেকে আসলে প্রশ্ন আসে। এটাই ছিল আসলে আমার আইডিয়া। তো আপনারা হচ্ছে আপনাদের মতো দেখে নেবেন বা আপনাদের মতো আইডিয়া করে নেবেন, আমি জানি না আমি খুব ভালোভাবে বোঝাতে পারলাম কি না, কারণ দেখা যাচ্ছে যে আপনি যদি আজকে শুধু প্রিপোজিশনে পড়েন প্রিপোজিশন শেষ হবে, কিন্তু 10 দিন যদি আপনি বা 20 দিন যদি আপনি একই সাথে প্রিপোজিশন, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো সব কিছু অল্প অল্প করে পড়তে পারেন, তাহলে 30 দিনে আপনার সব কিছুই শেষ হয়ে যাবে। দেখা যায় 10 দিনে আপনার
মোটামুটি সব কিছু থেকেই শেষ হবে, সব কিছু শেষ হচ্ছে মানে একসাথে সব কিছু শেষ হবে। আর এরকম অনেকের হয় যে শুধু প্রিপোজিশন পড়তে থাকলে প্রিপোজিশনে শেষ হয়, বাকিগুলো থেকে যায়, মানে পরীক্ষা এসে যায় কিন্তু সিলেবাস আসলে শেষ হয় না। সেমটা আমার ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি আর এভাবে পড়িনি, আমি হচ্ছে আমার পড়ার স্টাইল চেঞ্জ করেছি, সিস্টেম চেঞ্জ করেছি। আপনারা আপনাদের মতো এরকম গুছিয়ে নেবেন। আর আমি আরেকটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ফ্রেজটা একটু দেখাচ্ছি, একটু দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে এ যেটা, সেটাতে 50টা ফ্রেজ আছে, এখানে আমি নাম্বার লিখে রেখেছিলাম। তো এখানে যদি আমি প্রতিদিন 10টা 5টা করেও পড়ি, 5টা পড়তে তো বেশি সময় লাগে না, দেখা যাবে হচ্ছে আমার 10 দিনে এ থেকে 5টা করে পড়লেও এ শেষ হয়ে যাবে। বিতেও সেম। তো আমার টার্গেট হচ্ছে শনি রবি সোম, এখানে হচ্ছে এ ছিল, বি ছিল, সি আর এফ ছিল। তাহলে এখানে বি থেকেও যদি আমি 5টা, আমি শুধু এ থেকে না পড়ে আমি এ থেকে 5টা পড়লাম, বি থেকে 5টা পড়লাম, আর সি থেকে পড়তে হচ্ছে 3টা, কারণ সিতে আরও কম আছে। এই যে এখানে সিতে আছে হচ্ছে 33টা, তো আমি যদি 3টা করে পড়ি এখান থেকে, আর এফ এও কম আছে ওইখান থেকে, যদি আমি 3টা করে পড়ি, মানে এক শুধু এ থেকে 10টা 15টা না পড়ে আমি যদি এরকম এ বি সি এফ এ 3টা থেকে মিলিয়ে পড়ি, 5টা 5টা করে, 5টা 5টা, 3টা 3টা, 10টা 15টা পড়ি, তাহলে দেখা যাচ্ছে 10 দিনে আমার একই সাথে সবগুলো থেকেই টপিক শেষ হচ্ছে। এরকমভাবে 15-20 দিন পড়তে পারলে ইনশাল্লাহ আপনার হচ্ছে ভোকাবুলারিটা পুরোটাই শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ গ্রামারের সাথে সাথে ভোকাবুলারিগুলো এইভাবে শেষ হয়ে যাবে। আর এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে মঙ্গল বুধ বৃহস্পতি, এই 3 দিন আমি কি রেখেছি, যে প্রিপোজিশনে আরএসটি, ফ্রেজে হচ্ছে এইচ আই এম আর টি, কতটা করে পড়বো ওইটাও নিচে লেখা আছে, তারপরে স্পেলিংয়ে কী কী পড়বো, এইচটিএমআরটি এই যে এগুলো পড়বো, আর হচ্ছে ওয়ার্ডের সাবস্টিটিউট কোন কোন পেজগুলো পড়বো, আর ওটা থেকে কতটা করে পড়বো, এগুলো সব আমি লিখে রেখেছি। হচ্ছে আমার 30 দিন টার্গেটের মধ্যে এভাবে ফিক্সড করা, যে এভাবে যদি আমি প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ 30 দিনের আগেই মাস্টার বইটা আপনার শেষ হয়ে যাবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে আমি আপনাদেরকে কতটা ভালোভাবে বুঝাতে পেরেছি আমি জানি না, কিংবা আমি বুঝাতে পেরেছি কিনা আমি সেটাও জানি না, আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট বক্সে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর এর থেকেও কম সময়ে কিংবা এর থেকেও বেটার যদি কোনো আইডিয়া থাকে মাস্টার বইটা শেষ করার, তাহলে প্লিজ আমাকে জানাবেন। আর আইডিয়া কেমন লাগলো এটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর সেই চ্যালেঞ্জের পড়াগুলো কে কীরকমভাবে পড়ছেন বা কে কতটুকু পড়তে পেরেছেন ওইটাও আমাকে জানাবেন। আবার দেখা হবে পরবর্তীতে বিজ্ঞানের ভিডিও নিয়ে। যে বিদায় নিয়ে আগে আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে এখানে আমার পার ডে টপিক আছে, একটা পার ডে টপিক, হ্যাঁ এই যে পার ডে টপিক দেখতে পাচ্ছেন, এই পার ডে টপিকে আমার হচ্ছে মানে প্রতিদিনের টপিকে আমি একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্স আর হচ্ছে ইন্টারচেঞ্জ। কেননা এখানে অনেক পড়া, এটা আসলে 2 দিনে 3 দিনে 4 দিনে শেষ করা সম্ভব না, এটা পড়তে মোটামুটি অনেক দিন সময় লাগবে। তাই প্রতিদিন যদি আপনারা এইভাবে অল্প অল্প করে এটা পড়তে পারেন তাহলে সাথে এটাও শেষ হয়ে যাবে। কারণ এটা থেকে যে দেখুন এই যে প্রশ্ন হয়, বিগত বছর এখান থেকে প্রশ্ন হয়েছে, সো এই টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট আর এখানে পড়া অনেক বেশি। সো ওই যে প্রিপোজিশনের মতো, তারপর ফ্রেজের মতো, আপনারা যদি এখানেও 2টা 3টা কয়টা করে পড়লে আপনার একসব 1 মাসে শেষ হয়ে যাবে, এটা যদি আপনি আইডেন্টিফাই করে নিতে পারেন, আর সাথে হচ্ছে ফিক্সড করে নিতে পারেন, লিখে রাখবেন যে কয়টা করে পড়বেন। আর এই যে আমার মিনি হেল্পিং হ্যান্ডটাকে একটু দেখে রাখুন সবাই, এটার এক পাশে আমি লিখেছি হচ্ছে শনি রবি সোম, আরেক পাশে লিখেছি হচ্ছে এই যে মঙ্গল বুধ বৃহস্পতিবার, এই 3 দিন আমি কি পড়বো। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তবে আমি আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে কি আপনারা যখন এভাবে পড়তে যাবেন তখন দেখবেন এই যে ফ্রেজ যেমন লেখা আছে না, এই থেকে 2টা এরকম মনে হবে, মাত্র 2টা পড়ো আর 4টা পড়ে ফেলি, সমস্যা নেই। তো এই কাজটা হচ্ছে আমার হয়েছিল, আমার ক্ষেত্রে হয়েছিল, সো আপনাদের ক্ষেত্রে হতে পারে, তাই আমি বলে দিচ্ছি আপনি যদি এখান থেকে আরও 2টা বেশি ফ্রেজ পড়তে চান তাহলে আপনার সেই স্পেলিং থেকে 2টা জিনিস কমে যাবে। কারণ আপনাকে টাইম ফিক্সড করে নিতে হবে যে কত মিনিটের মধ্যে বা কতক্ষণের মধ্যে আপনি ইংরেজি ভোকাবুলারি পার্টটা শেষ করবেন, কারণ আপনাকে গ্রামারও পড়তে হবে আবার লিটারেচারও পড়তে হবে। তো সব কিছু মাথায় রেখে আপনাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আসলে কিন্তু মানুষ পড়ার জন্য প্রিলিতে ফেল করে না, কারণ আমি অনেক পড়েছিলাম, 12-14 ঘন্টা যতক্ষণ পড়া যায় আমি পড়েছিলাম, কিন্তু আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল না, আমি প্রপারলি আমার সিলেবাস শেষ করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল, আমি অনেক ভুল বই পড়েছি, ভুল ম্যানেজমেন্ট ছিল আমার, ভুল রুটিন ছিল,
ওগুলো সব ভুলই ছিল বলতে গেলে। আমার ভালো করে আমি রিভিশন করার সময় পাইনি লাস্ট ইয়ার, এত ভুল ভুল করে আমি আর সময় পাইনি। সো আপনাকে টাইম সেভ করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে হবে, যেন আপনি প্রচুর রিভিশন দেওয়ার সময় পান। আপনি যত দ্রুত সিলেবাস শেষ করতে পারবেন আপনি তত বেশি রিভিশন দেওয়ার সময় পাবেন। তো আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইলো, সবার জন্য শুভকামনা রইলো। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমি বুঝাতে পারলাম কিনা আমি জানি না এখনো, আপনারা কি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি নাকি বুঝতে পারেনি ওটা আমাকে অবশ্যই জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা হচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেখানে আমাকে টেক্সট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।